মোবাইল গেমিং অ্যাপ কাণ্ডে এবার হাওলা যুগের খোঁজে তদন্ত শুরু ইডির। চীন ও দুবাই থেকে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তুমি জানো মোবাইল গেমিং অ্যাপ এই মামলায় আমির খানকে আগেই কলকাতা পুলিশের অফিসাররা গ্রেফতার করেছেন এবং একসঙ্গে কলকাতা পুলিশ এবং ইডির অফিসাররা আলাদা আলাদা তদন্ত করছে। এবার ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে মোবাইল গেমিং অ্যাপের তদন্ত করতে গিয়ে তারা কিন্তু হাওয়ালার যোগসূত্র পাচ্ছে না, অর্থাৎ হাওয়ালার মাধ্যমে এই মোবাইল গেমিং অ্যাপের যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরেই কিন্তু তারা হাওয়ালা যোগসূত্র পাচ্ছেন। চাইনা এবং দুবাই থেকে টাকা আসতো এবং টাকা পাঠানো হতো এমনও কিন্তু তথ্য পাওয়া গেছে। অর্থাৎ মোবাইল গেমিং অ্যাপ ইনএজেটের তদন্ত করতে গিয়ে কিন্তু এবার হাওয়ালার যোগসূত্র পাওয়া গেল এমনই দাবি করছেন ইডির অফিসাররা। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে বেশ কয়েকটা অ্যাকাউন্ট, কয়েকশো অ্যাকাউন্ট কিন্তু রেন্টে নেওয়া হয়েছিল, ভাড়ায় নেওয়া হয়েছিল এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের প্রত্যেক মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়া হতো এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু টাকা পাচার করা হতো এমনই কিন্তু প্রাথমিকভাবে ইডির তরফে দাবি করা হচ্ছে। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন এমন বেশ কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের ডেকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং হাওয়ালার মাধ্যমে কত টাকা ইতিমধ্যেই পাচার হয়েছে বা ওইখান থেকে এসছে সেই নিয়েও কিন্তু তদন্ত করতে শুরু করেছেন ইডির অফিসাররা। এবং ইডি সূত্রের খবর, যেহেতু আমির খান এই মামলার মূল অভিযুক্ত, যার বাড়ি থেকে প্রায় 17 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডির অফিসাররা, আর তিনি কিন্তু এখন কলকাতা পুলিশের হেফাজতে। আর কলকাতা পুলিশের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু আমির খানকে নিজেদের হেফাজতে নিয়ে ইডির অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান এমনই খবর আমরা ইডির সূত্র মারফত জানতে পারছি। 2021-এর মামলার সূত্রে শুভেন্দু অধিকারীকে তলব করে নোটিশ তমলুক থানার। গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, কি খবর রয়েছে? দেখো মাধুরী, যেটা তমলুক থানা সূত্রে আমরা খবর পাচ্ছি যে 2021 সালের 19 জুলাই এসপি অফিসের যে অভিযান ছিল বিজেপির, এখানে সেখানে শুভেন্দু অধিকারী যে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, সেই মামলা তদন্ত করার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীকে এবার নোটিশ পাঠালো তমলুক থানার পুলিশ। এবং তুমি জানো যেহেতু শুভেন্দু অধিকারীকে জেরার বিষয়ে হাইকোর্টের একটি বিধিনিষেধ রয়েছে, সেই জন্য তমলুক থানার নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে যে নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তিনি যেন তার সময় মতন বা তিনি তার যে জায়গাতে বলবেন সেই জায়গাটা ঠিক করে যেন জানান, সেখানে গিয়ে তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। অন্যদিকে এই নোটিশ পাওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য যে তিনি এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাইছেন না। তার যেটা বক্তব্য যে এই কেসে অন্তত অধিকাংশরাই 50 থেকে 1 নম্বর জন তারা কিন্তু জামিন নিয়ে ফেলেছেন, ফলে এই কেসটার আর কোনো গুরুত্ব নেই এবং হাইকোর্টের যেহেতু বিধিনিষেধ রয়েছে ফলে এই নোটিশকে তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না।